বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বিসর্জন, বিসর্জনের পুজো একটু আগেই শেষ হয়ে গেছে। এই মাত্র ঠাকুরমশাই চলে গেলেন, সবার মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু তাতেও আমাদের চলতে হবে। এবার আমি সমস্ত ফল টল নিয়ে সব বসে পড়েছি, দই কর্মা তৈরি করব। একটু আগেই করছি, তার কারণ ওরা সবাই বেরিয়ে যাবে, বাড়িতে কেউ থাকবে না, ফিরতে দেরি হবে। সেই জন্য আমি দই কর্মাটা এখন তৈরি করে নিচ্ছি, দিয়ে ওদের সার্ভ করে দেবো। তাহলে দেখুন আমি কিভাবে দই কর্মা তৈরি করি। তৈরি হয়ে গেল দই কর্মা, এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। প্রসাদগুলো দিয়ে দিই। তাহলে আমি প্রসাদটা দই কর্মা দুটোই ভাগ করে দিয়েছি চারটে প্লেটে, এবার এক একজনকে সার্ভ করে দিচ্ছি। এই দই কর্মা হাতে নিয়েছি, মায়ের আজকে শেষ পুজো হয়ে গেল এবং এবারে ঠাকুরের বিসর্জন। তাই দুঃখের মধ্যেও একটা আনন্দের দিন যে সামনে বছর যেন সবাই আশা করে বসে থাকে, এটা একটা বিরাট ইন্সপিরেশন। তাই হোক, মায়ের কাছে একটাই আমাদের আবেদন, প্রত্যেকে আমার দুই মেয়ে যেন ভালো পড়াশোনা শিখে জীবনে উন্নতি করতে পারে, সেটাই একটা বিরাট আশা নিয়ে আমরা। আপনারা সবাই ভালো থাকুন, আর সামনে বছরের জন্য ফের আপনাদের এই দিনের জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন, আমরা আপনাদের দেখাবার জন্য অপেক্ষা করে থাকবো। কর্মাটা খেয়ে ফেলি, তারপরে খাওয়ার পরে দেখা হচ্ছে। দই কর্মা প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে ঠাকুরের বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে তারপর আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে কথা বলতে, দুপুরে লাঞ্চ নিয়ে। আগেই তোমাদের বলেছিলাম যে আমাদের সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী, সেই জন্য সেদিন পুরো ঠান্ডা খেতে হয়, মানে সকালে স্নান থেকে শুরু করে সব কিছু ঠান্ডা, ঠান্ডা জলে স্নান করতে হয়, তারপর পুরো ঠান্ডা খাবার খেতে হয়, দিন রাত্রে রান্না করে রাখতে হয়, তারপর সেগুলো পরের দিন সেগুলো খেতে হয়। তো এই দিন গোটা সেদ্ধ হয়, কিন্তু গোটা সেদ্ধ আমি তো করিনি, আমি বাকি রান্নাগুলো করেছি। ভাতটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এই ঠান্ডা করে এটা খেতে হবে। এটা হচ্ছে আলুর দম করেছি, এটা হচ্ছে গোটা মুগ ডাল, চচ্চড়ি শীষ পালংয়ের চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে, আর এটা হচ্ছে পাঁচ রকম ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, এটা হচ্ছে শিম ফুল ভাজা, মানে সজনা ফুল শিম কড়াইশুঁটি দিয়ে ভাজা, আর হচ্ছে টমেটোর চাটনি। তাহলে এবার আমরা খেয়ে নিই, তারপর আবার যখন ঠাকুর বিসর্জন যাবে তখন আবার দেখো। খাওয়া দাওয়া কাজকর্ম সব কমপ্লিট, এই দেখুন আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি মায়ের বিদায় বেলায়। এবার আমি আগে ঠাকুর বাড়ি যেতে হবে মাকে বরণ করার জন্য, চলুন তাহলে এবার আমি ঠাকুর বাড়ি যাই, মাকে নামাতে হবে। কি দেখুন, দর্পণ দিয়ে দেখা যাচ্ছে ঠাকুরের মুখ পরিষ্কার। নাবালাম, এবার বরণ করে নেব।
একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মা পথে যেতে যেতে খেয়ে। আমাদের ঠাকুরের উৎসব চলে যাচ্ছে, তো আমরা মেয়ার আমি যাচ্ছি সামনেই গঙ্গা। হ্যাঁ, আপনাদের আশীর্বাদ সঙ্গে থাকি আমাদের সকলের জন্য। আপনারা দেখছেন এখন আমাদের গঙ্গা দিলে দাঁড়িয়ে যাচ্ছে। হচ্ছে শোভাবাজার ঘাট, তো শোভাবাজার যেখানে সর্বজনীন পুজো হয় তার থেকে একটু এগিয়ে তাহলে আমরা আরো কাছে চলে না। সরস্বতী মায়ের বিসর্জনের দিন তখন মানুষে হয়তো অনেকে কাল পশু রাখতে পারে, আমাদের বিসর্জন হয়ে গেছে, আমরা এবারে ঘর থেকে জল ভরে আমরা সামনের দিকে এগোচ্ছি। ওকে, আমার হাজবেন্ড আর মেয়েরা সব ফিরে এসছে, এই দেখুন ঘর বসে আছে। ঠাকুরকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, জায়গাটা শূন্য হয়ে গেছে একদম। এতক্ষণ পর্যন্ত ভর্তি হয়েছিল, মা ঘর ফাঁকা করে দিয়ে চলে গেল। আমাদের মন সবার খুব খারাপ হয়ে গেছে, তাই আর ব্লগটা লেন্দি করছি না, এখানে আজকের মতো শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।